মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আশা করি তোমরা সবাই উইকেন্ড খুব ভালো কাটিয়েছো। আমিও কিন্তু বেশ ভালো কাটিয়েছি, নিজের বাড়িতে গেছি, অনেক দিন পরে সমস্ত রিলেটিভসদের সাথে দেখা হয়েছে, তো আই এম ভেরি হ্যাপি। তো আজকে সোমবার চলে এসেছে, তো সকালবেলা উঠেও পড়েছি, বাট এখন বাজে 8:15। আমি এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো উঠে পড়েছি বেশ খানিক্ষণ আগে, উঠে বেশ কিছু কাজকর্ম ছিল সেগুলো মেটালাম। তারপরে আবির বললো যে আজকে ভাত খেয়ে যাবে না, রুটি খেয়ে যাবে, তো আলুর তরকারি বসিয়েছি। তারপরে রুটি করব, আটা মাখবো এবার। আবির এখনো ওঠেনি, ভাবলাম যে একটুখানি এদিকটা মিটিয়ে নিই, তারপর ওকে ডাকবো, চা ফা করব। তো চলো আজকে দিনটা এখন থেকে স্টার্ট করি তোমাদের সাথে। আগে আগে দেখো কি কি করতে থাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ও আজকে বলেই ছিল, তোমাদের তো বললাম যে আজকে ভাত খাবে না, রুটি খেয়ে গেছে, মানে খেয়ে গেছে মানে রুটি খেয়েছে, রুটি আলুর তরকারি ডিম সেদ্ধ আর শশা হয়ে গেছে। খাওয়া দাওয়া ও মোটামুটি রেডিও হয়ে গেছে, এই টেস্টিং এনে আবির আছে, রেডি হয়ে গেছে। ফোনে আবিরের কোনো একটা মিটিং চলছে, সেই মিটিংটাই অ্যাটেন্ড করতে করতেও বেরোবে, ও বেরিয়েও যাচ্ছে, এখানে বেরোক তারপরে কথা বলছি। তোমরা তো দেখলেই যে আবির বেরিয়ে গেল, এবং আবির বেরিয়ে যাওয়ার আগে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছিল, আর কিছু তো হয়নি। তো আর টিফিনের আমাদের রুটি আলু তরকারি হয়ে গেছিল সব, মানে যখন আবিরেরটা করলাম তো একসাথে আমারটা আর কাজের মাসি একসাথেই করে নিয়েছি, তা রুটির পাট শেষ। তো আবির বেরিয়ে যাওয়ার পরে আমি ফটাফট ডালটাকে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম যে পিপি প্রচুর খাবার দাবার পাঠিয়েছিল, তো কালকে রাত্রে খানিকটা খেয়েছিলাম দুজনে মিলে, যেহেতু দুজনেরই পেট ভালোই ভর্তি ছিল তো বেশি কিছু খেতে পারেনি। তো প্রচুর মাছ পাঠিয়েছে, দই কাতলা, তো আবি কালকে রাত্রে একটা খেয়েছিল, আমি আর খাইনি। তো চিকেনটা অনেকটা আছে, তো ভাবছি আজকে দুপুরবেলা আমি ওই চিকেনটা দিয়ে ভাতটা খেয়ে নেবো, আর মাছটা একটু গরম করে রাখলাম, তো ওইটা দিয়ে আমি আবিরকে বলেছি রাত্রে একটু মাছ খেয়ে, নাহলে আমি একা কত খাবো বুঝতে পারছি না। ডালটা তো হয়ে গেছে, আমি এখন ভাত বসিয়েছি আর চিকেনটা একটুখানি গরম করে নিচ্ছি। এগুলো হয়ে গেলে মোটামুটি আমার হয়ে যাবে, তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আজকে একটু ঘর পরিষ্কার করারও ব্যাপার আছে, আর আবির বেরোনোর সময় মানে আবির যে টাইমটা ওয়াশরুমে যায় না রোজ, ওই টাইমটায় আমি প্রত্যেকদিন বিছানাটা মানে পরিষ্কার করে নিই। বাট আজকে আবির কি হয়েছে, আজকে আবির যখন ওয়াশরুমে গেছে তখন আমি রুটি করছিলাম, তো ওই জন্য দেখো আমার বিছানার অবস্থা এইরকম হয়ে আছে। তো বিছানাটা এখন ক্লিন করতে হবে, দেখো জানলা ফাল্লা কিচ্ছু খোলেনি আজকে, যেহেতু আমি খুলিনি ওই জন্য জানলা খোলা হয়নি। তো এগুলো আগে করে নিই, তারপর সমস্ত ওখানে ক্লিন করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে এলাম, কারণ তোমাদের সাথে যখন লাস্ট কথা হয়েছিল তখন তোমাদের বলেছিলাম যে আবির বেরিয়ে যাওয়ার পরে বিছানা ক্লিন করবো, এই যেখানে বিছানা ক্লিন হয়ে গেছে বিছানা ক্লিন করবো, তারপর রান্নার জায়গা ক্লিন করবো, তো সেই সমস্ত আমার কখনই হয়ে গেছিলো। তারপর মাসি এসেছিল, মাসিকে খেতে দিলাম, মাসি ঘর মুছিলো, বাসন ফাসন ধুয়ে দিল, তারপর আমি আবার ধুলাম। তারপরে আমি একটু পিসির বাড়িতে গেছিলাম, মানে মেজো পিসির বাড়িতে। সেদিনকে যে ফলগুলো দিয়ে এসেছি কি হয়েছে জানো, আপেলটা দুটো মাত্র খেয়েছে, সেদিনকে তো একটা কেটে দিয়ে এসেছিলাম, একটা মাত্র খেয়েছে আর, হ্যাঁ, আর তারপরে তো কি করেছে, লেবুগুলো ওরকম ভাবে অ্যাজ ইট ইজ মেঝেতে পড়ে আছে, প্যাকেট মানে প্যাকেট সমেত, প্যাকেট থেকে বের করে ধুয়ে ফ্রিজেও রাখিনি, তাই বললাম। তারপর দেখলাম দুখানা লেবু পচে গেছে, তারপরে আমি প্যাকেটটা বাড়িতে আনলাম, লেবুগুলো নিয়ে দুটো তো ফেলেই দিলাম, আর দুটো লেবুতে কি করলাম রস করে দিয়ে এলাম, বললাম এক্ষুনি তাড়াতাড়ি খাবে শিগগির আমার সামনে। তারপর দেখলাম ঢক ঢক করে খেয়ে নিয়েছে আর কিছু বলেনি, তাই বললাম যে আরো এখনো যে লেবুগুলো আছে আমি প্রত্যেকদিন দুটো করে রস করে দিয়ে যাবো, তুমি চুপচাপ খেয়ে নেবে আমার সামনে। তারপরে পিসার সাথে একটু কথাবার্তা বললাম, তারপর বেশ হাফ অ্যান আওয়ার কি হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস মতন ছিলাম। তারপর তো এসে স্নান টান করলাম, পুজো মাম্মা আছে করে দিয়েছে, যেহেতু আমার দেরি হচ্ছিল বলে, আমি এখন খাবো, কারণ ভীষণ খিদে পেয়েছে, সেই কখন রুটি আলু তরকারি খেয়েছিলাম, তো আমি এখন চটপট করে লাঞ্চ করে নিই। আর লাঞ্চে আজকে লাঞ্চে আজকে ভাতের সাথে চিকেনটা আমি খেয়ে নেবো, তাহলে চিকেনটা শেষ হয়ে যাবে। যদি ইচ্ছে হয় এক পিস মাছ খাবো, না হলে রাত্রে তো আবিরের সাথে আমাকে খেতেই হবে, কারণ যদি আবির দেখে যে আমি মাছ খাচ্ছি না ও মাছ খাবে না, তো সেই জন্য দেখা যাক। আমি এখন চিকেনটা দিয়ে ভাবছি ভাত খেয়ে নেবো, আর মাছ ফাছ খাবো না, মাছটা রাত্রেই খাবো। তো এখন লাঞ্চটা করে নিই, পরে আবার আসছি।
এখন হয়ে গেছে সন্ধে, 7:15 বাজে। আমি 5:30 অবধি জেগেছিলাম, তা মানে ফোন দেখছিলাম, জেগেই ছিলাম। তারপরে তো হঠাৎ করে কিভাবে ঘুমিয়ে পড়েছি কিছুই বুঝলাম না। তো বেশ খানিক্ষণ আগে উঠে পড়েছি, 6:30 নাগাদ উঠে গেছি। এবার যখন লাঞ্চ ফাঞ্চ করে যখন রুমে এলাম, তখন আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, কারণ প্রচুর জামাকাপড় জমে গেছিল। চালিয়েছিলাম তো সেটা বন্ধ করে দিই, বন্ধ হয়ে গেছে, মানে হয়ে গেছে কাঁচা। তো কিছু টুকটাক যতটা বারান্দায় ধরলো আমি সেগুলো মেললাম, সেগুলো সকালে আবার পরের খেপে আবার মেলবো। কারণ আমার না ওই ছাদে যেতে এখন আর ইচ্ছে করে না। ফার্স্ট অফ অল যখন রোদ থাকে না, তখন প্রচন্ড রোদ ওঠে, আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমার ওই রোদের মধ্যে ছাদে যেতে আর একদমই ইচ্ছে করে না। তো আবিরকে কল করলাম, আবির আজকে হাবড়া গেছিল। তো আবির বললো যে বারাসাত এসে গেছে, বাট বারাসাতে এসে ওর কিছু কাজ আছে, তাই জন্য আসতে একটু দেরি হবে। তা আমি বললাম যে কিছুকে করে রাখবো, বললো যে একটু পরে জানাবে। তো আর তো কিছু জানালো না। তো আজকে দুপুরে ভাতও খায়নি, আর সকালে রুটি খেয়ে গেছে, দুপুরে আজকে ধোসা খেয়েছে। তো রাতে তো এসে ভাত খাবে, আমার সব এমনিতে করাই আছে। তা এই জাস্ট আবিরকে আবার কল করলাম, বললাম যে কিছু কি বানিয়ে রাখবো, বললো যে না আমার ফিরতে লেট হবে, বেকার বেকার বানিয়ে রেখো না, ওটা পড়ে থাকবে আমার, গিয়ে মানে ওইটা মানে যেটা বানিয়ে রাখবো সেটা খাওয়ার পরে আর ডিনার করার আর ইচ্ছে থাকবে না। আলাম তাহলে ঠিক আছে, আর কিছু বানাচ্ছি না। তো আমার নিজের এখন খুব খিদে পেয়ে গেছে, তো কি খাবো বুঝতে পারছি না। যদি ও আসতো তাহলে দুজনের জন্য কিছু না কিছু বানাতাম, বাট একজনের জন্য বানাতে আমার আর ইচ্ছে করে না। ওই জন্য ভাবলাম যে এই জিমজাম বিস্কুটটা খাই। এই প্যাকেটটা যখন লাস্ট বোধ হয় এর আগের বার, মানে এই যে এবার আবিরের সাথে গেলাম, তার আগে যখন বাড়ি গেলাম একবার, একদিনের জন্য গেলাম না, যে সকালে একদিনের জন্য না মানে কয়েক ঘন্টার জন্য গেছিলাম। সকালবেলা গেছিলাম, আবিরের মিটিং ছিল, আবার সন্ধ্যাবেলা ব্যাক করলাম, তখন বাবা এটা দিয়েছিল, এটার সাথে আরও একটা প্যাকেট দিয়েছিল, কিটক্যাট দিয়েছিল। তো কিটক্যাটটা খাওয়া হয়ে গেছে, তো এই প্যাকেটগুলো এখনও রয়ে গেছে। তো ভাবছি তাহলে এটাই খাই, কারণ খিদে তো পেয়েছে। তো যাই হোক, এটা এখন খেয়ে নিই, তারপর ভাবছি একটুখানি নিচেও যাবো। তো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা হয়েছিল এবং তখন তোমাদের বলেছিলাম যে তোমাদের সাথে কথা বলার পরে নিচে যাব। তো নিচে গিয়ে খানিকক্ষণ বসেছিলাম, তো তারপরে তো মেজ পিসাও এসেছিল, তো টুকটাক কথাবার্তা হচ্ছিল। তারপরে তো আবির এলো, আবির আসার পরে আমি ওপরে এলাম, তারপরে তো ওকে একটু চা ফা করে দিলাম, একটু টুকটাক খেতে খেতে দিলাম। তারপরে তো আমার নিজের খুব আজকে খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য বললাম যে খেয়ে নাও। তো ও সমানে বলছে 10 মিনিট পর, 15 মিনিট পর, এরকম বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। তো যাই হোক, খাবার টাবার গরম করে আমাদের কাছে খাওয়া হয়ে গেছে। 11:45-টার মধ্যে আমাদের সমস্ত খাওয়া দাওয়া, সমস্ত কাজ আমার সমস্ত ডান। তো এখন একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমি শোবো, কিন্তু আবিরের আজকে অনেক কাজ আছে। এখানে ও অলরেডি ল্যাপটপ খুলে বসে পড়েছে, এখানে এই যে ও ল্যাপটপ খুলে কাজ করছে। আজকে বলছে যে নাকি অনেক রাত অবধি কাজ বাজ আছে, তো বাড়িতে ফিরেও শুরু করে দিতে পারতো তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যেত। তো যাই হোক, ও কাজ করুক। হ্যাঁ, তোমরা তো দেখলে যে ও কাজ করছে, এবং আজ কাজ শেষ হতে হতে নাকি ওর অনেক দেরি হবে। যাই হোক, আমার তো কাজ যখন হয়ে গেছে, তো আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চুল বেঁধে শুয়ে পড়বো। ব্লগটা এডিট করতে হবে, কারণ আমি দেখছি যে 2-3 দিন ধরে ব্লগটা অনেকটা লেটে আপলোড হচ্ছে। যাই হোক, তো আর কিছু বলার নেই, আজকে ব্লগটা এন্ড এখানে করছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট হয়ে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও ভিডিও কেমন লাগছে। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে, সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেল নেমের পাশে যে বেল আইকনটা আছে, সেটা অবশ্যই মনে করে প্রেস করে দিও, যাতে কোনো রকম ব্লগ বা শর্টস আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমরা তাড়াতাড়ি করে সেটা দেখে ফেলতে পারো। আর কিছু বলছি না, এখানে শেষ, আবার কালকে দেখা হবে ব্র্যান্ড নিউ ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। Till then, take care. Good night.